তোমাকে আমার সাথে গঙ্গারামপুর আমাদের বাড়িতে যেতে হবে, না হলে আমার পরবর্তী শিকার হবে পলা। কি করে পলাকে বোঝাবো? তুষার আসলে ওকে ফাঁদে ফেলে আমাকে জব্দ করতে চায়। কিসের মধ্যে ফেসে গেলাম আমি? আমার অতীত আর বর্তমানের টানা পড়েনে আমি কি পলার ভবিষ্যৎটা নষ্ট করে ফেলবো? না। গাড়িখানা তো চলেই যাচ্ছে, আমি তাল মিলে এতখানি ছুটবো কি করে? একখানা রিক্সাও যদি, আমি তো এক কাপড়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে, টাকা পয়সাও তো কিছু নিয়ে বেরোয়নি, ভাড়া দেব কি করে? কিন্তু আমায় যে শহরের বাবুর কাছে পৌঁছতেই হবে। জানি না বৌমুনি ওনার কি ক্ষতি করে বসবেন, কি করব আমি এখন? মা সিদ্ধেশ্বরী, কিছু একখানে উপায় বলে দাও আমায়, কে পৌঁছে দেবে আমায়, কার থেকে সাহায্য নেব আমি এখন? আপনি কোথায় ছুটে যাচ্ছিলেন? আপনি শীঘ্রই গাড়িতে উঠুন। স্যার, আপনি সব সময় আমার বিপদের সময় এসে আমায় বাঁচান, প্লিজ আমাকে একটু সামনে ছেড়ে দেবেন। আপনি কোথায় যাবেনটা কোথায়, আর এইভাবে কোথায় যাচ্ছেন? স্যার, আপনাকে আমি পরে সব কথা বলবো, আপনি প্লিজ আমায় একটু সামনে ছেড়ে দিন, আমায় ওদের পিছনে যেতেই হবে। শহরের বাবুকে নিয়ে বৌমণি ওদিকেই গেছে। বৌমণি? বৌমণি আবার কে? আর আপনি কি করছেন? জিৎ ওখানে আছে, জিৎ চলে আছে। স্যার, আমি আপনাকে সব পরে বলবো, এখন প্লিজ আমায় তাড়াতাড়ি পৌঁছে দিন, প্লিজ। আমি কিচ্ছু জানি না আপনি কি করতে চাইছেন।